আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। অভিষেকে নাইম পেলেন 100তম ক্যাপ, দলে নেই মুশফিক, জয় সুযোগ পেলেন সুহান। হঠাৎ ব্রাভোকে দলে নিল সাকিবের বরিশাল। প্রায় 16 বছর পর টেস্টে নেই পঞ্চপাণ্ডবের কেউ। ক্রাইস্ট চার্চে জিততে পারেনি এশিয়ার কোনো দল, টাইগাররা কি পারবে? বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। মাহমুদুল হাসান জয়ের হাতের ইঞ্জুরির কারণে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন ছিল অবধারিত, কিন্তু একাদশে পরিবর্তন আনতে হয়েছে দুইটি। ইঞ্জুরির খাতায় নাম তুলেছেন কুঁচকির চোটে পড়া মুশফিকুর রহিমও, ফলে দ্বিতীয় টেস্টে দলের অভিজ্ঞতম ব্যাটারকে ছাড়াই খেলতে নেমেছে বাংলাদেশ দল। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একাদশে মুশফিক ও জয়ের জায়গায় এসেছেন মোহাম্মদ নাঈম শেখ ও নুরুল হাসান সুহান। এদের মধ্যে আজই প্রথমবার টেস্ট ক্রিকেট খেলতে নামলেন নাঈম শেখ। এই বাঁহাতি ওপেনারই পেয়েছেন বাংলাদেশের 100তম টেস্ট ক্যাপ, অর্থাৎ বাংলাদেশের 100তম টেস্ট ক্রিকেটার নাঈম শেখ। আর মুশফিকের অনুপস্থিতির কারণে প্রায় 15 বছর পর ফ্যান্টাস্টিক ফাইভের কাউকে ছাড়া টেস্ট খেলতে নামল বাংলাদেশ। অন্যদিকে নিউজিল্যান্ডের একাদশের রাচিন রবীন্দ্রর জায়গায় নেওয়া হয়েছে ড্যারেল মিশেলকে, অর্থাৎ কোনো স্পিনার রইল না তাদের দলে। আর ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নেমেছেন তারকা ব্যাটার রস টেইলর। বাংলাদেশ একাদশে রয়েছেন সাদমান ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও শরীফুল ইসলাম। অন্যদিকে বিপিএলে হঠাৎই ব্রাভোকে দলে নিল সাকিবের বরিশাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দল বরিশাল ফরচুন দলে নিয়েছে ক্যারিবিয়ান হার্ড হিটার ডোয়াইন ব্রাভোকে। হঠাৎ করেই ব্রাভোকে নিতে হয়েছে ফ্রাঞ্চাইজিটিকে। আগামী 21 জানুয়ারি মাঠে গড়াবে বিপিএলের অষ্টম আসর। প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে ফরচুন বরিশাল দলে ভিড়িয়েছিল শ্রীলঙ্কান ব্যাটার দাশুঙ্কা গুণাথিলাকাকে, কিন্তু লঙ্কান ক্রিকেট বোর্ড তাকে বাংলাদেশে এসে খেলার জন্য অনুমতি দেয়নি, ফলে তার বদলি হিসেবে দ্রুত ব্রাভোকে নিয়েছে বরিশাল। এই দলের হয়েই খেলবেন সাকিব আল হাসান ও ক্রিস গেইল। বিপিএল চলাকালীন সময়ে অস্ট্রেলিয়ায় 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে যাবে শ্রীলঙ্কা। ওই সফরের জন্য গুণাথিলাকাকে যেতে হবে অস্ট্রেলিয়ায়, ফলে তাকে বিপিএলে খেলার অনাপত্তিপত্র দেয়নি দেশটির ক্রিকেট বোর্ড। সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ব্রাভো, তবে বিশ্বব্যাপী এখনও ফ্রাঞ্চাইজি লিগগুলোতে খেলে যাচ্ছেন তিনি। এদিকে লঙ্কান তারকা দাশুঙ্কা গুণাথিলাকা সাদা বলের ক্রিকেটকে মনোযোগ দেওয়ার জন্য সদ্যই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, ফলে দেশের হয়ে এখন তিনি শুধুমাত্র ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচ খেলবেন। অন্যদিকে প্রায় 16 বছর পর টেস্টে নেই পঞ্চপাণ্ডবের কেউ। দ্বিতীয় টেস্টে টস জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে বল করছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের একাদশে নেই পঞ্চপাণ্ডবের কেউ। প্রায় 16 বছর পর টেস্টে এমন ঘটনার সাক্ষী হল সফরকারীরা। চোটের জন্য সিরিজ নির্ধারণী টেস্টে অনিশ্চিত ছিল মুশফিকুর রহিম, তা জানা গিয়েছিল আগেই। তবুও ছিল একটা আশা, শেষ মুহূর্তে যদি ঘটে কোনো অলৌকিক ঘটনা। ক্রাইস্টচার্চে হয়নি এমন কোনো নাটকীয়তা। টস জিতে যখন মুমিনুল বোলিং বেছে নিলেন, তখন জানা গেল খেলছেন না মুশফিক, অর্থাৎ পঞ্চপাণ্ডবের কাউকে ছাড়াই খেলতে নামছে বাংলাদেশ। প্রায় 16 বছর আগে সর্বশেষ ঘটেছিল এমন ঘটনা। ওইবারই মাশরাফি মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহদের ছাড়া টেস্ট খেলেছিল বাংলাদেশ। 2006 সালের 28 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হওয়া ওই টেস্টে ছিলেন না পঞ্চপাণ্ডবের কোনো সদস্য। তারপর কেটে গেছে প্রায় 16 বছর। এই সময়ে তারা হয়ে উঠেছেন বাংলাদেশের ভরসার পাত্র। নিজেদের ধারাবাহিকতার পুরস্কার হিসেবে আধিপত্য বিস্তার করে তারা খেলেছেন 3 ফরম্যাটেই। চোট কিংবা অন্য কোনো কারণে কেউ একাদশের বাইরে গেলেও একসাথে বাইরে থাকা হয়নি 5 জনের। টানা 15 বছর আন্তর্জাতিক ক্রিকেটে চলেছে এমন ধারাবাহিকতা।
এরপর টাইগারদের গত নিউজিল্যান্ড সফরে অবসান ঘটে এই পথচলার। 2021 সালের বাংলাদেশের সফরের শেষ টি টোয়েন্টি ম্যাচের একাদশে ছিলেন না পঞ্চপাণ্ডবের কেউ। প্রায় 15 বছরের ইতিহাসে তাই পঞ্চপাণ্ডবের কাউকে ছাড়া আন্তর্জাতিক ম্যাচ খেলে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঘটনার সম্মুখীন হলেও টেস্টে অক্ষুণ্ণ ছিল তাদের কারো না কারো খেলার রেকর্ড। অবশেষে আরও একটি নিউজিল্যান্ড সফর দিয়ে অবসান ঘটল এই ধারাবাহিকতারও। এই যাত্রায় টেস্টে থামল একাদশে পঞ্চপাণ্ডবের কারো না কারো খেলার 16 বছরের পথচলা। এদিকে ক্রাইস্টচার্চে জিততে পারেনি এশিয়ার কোনো দল, টাইগাররা কি পারবে? শুরু হলো ক্রাইস্টচার্চে বাংলাদেশ নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট। মাউন্ট মঙ্গানুয়ে প্রথম টেস্টে 8 উইকেটে জিতে মুমিনুল হকের দল ইতোমধ্যে সিরিজে এগিয়ে গেছে, কিন্তু ক্রাইস্টচার্চের হেগ্রি ওভালে কিন্তু সম্পূর্ণ ভিন্ন কন্ডিশন। 2014 সালে এই ভেনুতে প্রথম টেস্ট ম্যাচ হয়, এখানে প্রচণ্ড ঠান্ডার পাশাপাশি জোর বাতাস তো আছেই, উইকেটেও ঘাস আচ্ছাদিত, তাই জয় পরাজয়ের অনেকটাই ঠিক করে দেবে টস। ক্রাইস্টচার্চের এই ভেনুতে বাংলাদেশ এর আগে একটি টেস্ট খেলেছিল, 2017 সালের সেই ম্যাচে 9 উইকেটে হেরেছিল তামিম ইকবালের নেতৃত্বাধীন দল। প্রথম ইনিংসে সৌম্য সরকার 86 আর সাকিব আল হাসান 59 করেছিলেন, এবার দুজনের কেউই দলে নেই। 2019 সালেও এই ভেনুতে আরেকটি টেস্ট খেলার কথা ছিল টাইগারদের, কিন্তু সেই মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর একটি বলও মাঠে গড়ায়নি, টেস্ট বাতিল করা হয়। এছাড়াও এই ভেনুতে বাংলাদেশ 3টি 50 ওভারের ম্যাচ খেলেছে। 2016 সালে প্রথম ওয়ানডেতে হেরেছে 77 রানে, এরপর 2019 এবং 21 সালে যথাক্রমে 8 এবং 5 উইকেটে হেরেছিল টাইগাররা। ক্রাইস্টচার্চের উইকেট সবসময় পেস বান্ধব, গতির পাশাপাশি এখানে ভয়ঙ্কর সব বাউন্স পেয়ে থাকেন পেসাররা। ব্যাটারদের শরীরে বল লেগে হাসপাতালে যাওয়ার ঘটনাও কম নেই। টাইগারদের জন্য আরও একটি দুঃসংবাদ হলো এই ভেনুতে কোনো ফরম্যাটেই এশিয়ার কোনো দল এর আগে জিততে পারেনি। শ্রীলঙ্কা এবং পাকিস্তান এই ভেনুতে দুটি করে টেস্ট খেলেছে এবং হেরেছে। ভারত 2020 সালে একটি টেস্ট খেলে 7 উইকেটে হেরেছে। এছাড়া এই মাঠে 4টি ওয়ানডে খেলে সবকটি হেরেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ আর শ্রীলঙ্কা বাদে আর কোনো দল এই মাঠে ওয়ানডে খেলেনি। এখানে অনুষ্ঠিত 9টি টেস্টের মধ্যে একটিতে জিতেছে অস্ট্রেলিয়া। এরপর থেকে এই মাঠে কোনো টেস্ট হারেনি নিউজিল্যান্ড। হেগলি ওভালে নিউজিল্যান্ড এখন পর্যন্ত 11টি ওয়ানডে খেলেছে, হেরেছে মাত্র একটিতে। 2018 সালে অনুষ্ঠিত ম্যাচটি ইংল্যান্ড 7 উইকেটে জিতেছিল। এছাড়া এখন পর্যন্ত এই মাঠে অনুষ্ঠিত 2টি টি টোয়েন্টিতে শতভাগ জয় নিউজিল্যান্ডের। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হচ্ছে, প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও কি বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারাতে পারবে বলে মনে করেন? তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন, আর যদি মনে হয় হারাতে পারবে না তাহলে নো লিখে কমেন্ট করুন। প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।